আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা ভালো চলছে। তোমরা ইতিমধ্যেই গত ভিডিওতে পরিকল্পিত বিপণন নিয়ে জেনেছো। পরিকল্পিত বিপণন বলতে কি বোঝায়, পরিকল্পিত বিপণনের বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে তোমাদের এখন ধারণা আছে। কিন্তু তোমাদের কি পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে ধারণা আছে? তোমরা অনেকেই হয়তো গেস করে ফেলেছ আমাদের আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় কি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধা নিয়ে এবং পরিকল্পিত বিপণন কেন্দ্রের অসুবিধা নিয়ে। পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাও আছে, অসুবিধাও আছে এবং সেই সকল সুবিধা অসুবিধা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আমরা কথা বলবো পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধা নিয়ে। পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধা দুটি দৃষ্টিকোণ থেকে আছে, একটি হচ্ছে ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে আর একটি হচ্ছে বিক্রেতাদের দৃষ্টিকোণ থেকে। প্রথমে আমরা আলোচনা করব ক্রেতাদের দৃষ্টিকোণ হতে সুবিধাগুলো নিয়ে। ক্রেতাদের দৃষ্টিকোণ হতে যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো হচ্ছে পছন্দ মতো পণ্য ক্রয়, যাতায়াতের সুবিধা, সময় ও শ্রম হ্রাস, সেবা প্রাপ্তি এবং মানসম্মত পণ্য প্রাপ্তি। এবং এখন এই প্রত্যেকটা সুবিধা নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথমেই চলে আসি পছন্দ মতো পণ্য ক্রয়। পরিকল্পিত বিপণন হতে ক্রেতারা তাদের নিজেদের পছন্দের পণ্য খুব সহজেই ক্রয় করতে পারে। এ কেন্দ্রে তাদের পছন্দের দেখা যায় অলমোস্ট সব কিছুই পাওয়া যায় এবং তা আলাদা আলাদা ফ্লোরে বা জোনে বা সেক্টরে ভাগ করা থাকে এবং ক্রেতারা ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো পণ্য ক্রয় করতে পারে। নিজেদের পছন্দ মতো পণ্য তারা এই বিপণন কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারে। ক্রেতারা যেই ফ্লোরে যেই প্রোডাক্ট পাওয়া যায় সেই ফ্লোরে যে বা সেই দোকানে যে তাদের পছন্দের জিনিস ক্রয় করার যে সুবিধা, সেই সুবিধা পেয়ে থাকে। তাই ক্রেতাদের দৃষ্টিকোণ হতে একটি সুবিধা হচ্ছে পছন্দ মতো পণ্য ক্রয়। দ্বিতীয় যে সুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে যাতায়াতের সুবিধা। পরিকল্পিত বিপণন কেন্দ্রগুলো শহরের প্রাণ কেন্দ্রে বা আধুনিক যাতায়াত ব্যবস্থা বিদ্যমান এমন জায়গাগুলোতে গড়ে ওঠে, তাই দেশ বিদেশের যে কোনো স্থান হতে ক্রেতারা খুব সহজেই এই সকল বিপণী কেন্দ্রে আসতে পারে এবং তারা তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে। তাই আমরা বলতে পারি পরিকল্পিত বিপণন কেন্দ্রগুলোতে যাতায়াতের যে সুবিধা, সেই সুবিধাটা বিদ্যমান থাকে। তাই যাতায়াত সুবিধা বা যাতায়াতের সুবিধা একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে সময় ও শ্রম হ্রাস। আমরা জানি বর্তমানের যুগে অধিকাংশ ব্যক্তি কর্মব্যস্ত থাকে, বর্তমান যুগ কর্মব্যস্ততার যুগ। এই যুগে ক্রেতারা পণ্যদ্রব্য ক্রয় বা সংগ্রহের জন্য অধিক সময় বা শ্রম ব্যয় করতে রাজি না বা নারাজ। কেউই চায় না অতিরিক্ত সময় বা শ্রম ব্যয় করতে একটি পছন্দের পণ্য সংগ্রহ করতে বা কিনতে যেয়ে। পরিকল্পিত বিপণন কেন্দ্রের কারণে ক্রেতাদের সময়ও হ্রাস পায়, শ্রমও হ্রাস পায়। ক্রেতাদের যে প্রত্যাশা থাকে তার সবটুকুই পরিকল্পিত বিপণন কেন্দ্রের মাধ্যমে অর্জন করা যায়। তাদের প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। তারা নিজের এবং পরিবারের সকলের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী একই স্থান থেকে কিনতে পারে। অর্থাৎ এর ফলে তাদের সময় ও শ্রম হ্রাস পায়, তাদের সময় ও শ্রম ব্যয়টা, সেই ব্যয়টা হ্রাস পায়। তাই আমরা বলতে পারি সময় ও শ্রম ব্যয় হ্রাস পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। এরপর যে সুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সেবা প্রাপ্তি। পণ্য ক্রয়ের পাশাপাশি ক্রেতারা আরও বাড়তি কিছু সেবা পেতে চায়, যেমন প্রয়োজনে বিশ্রামের ব্যবস্থা, বিনোদন, ফাস্টফুড সহ অন্যান্য খাদ্য, গাড়ি পার্কিংয়ের সুবিধা, বাচ্চাদের জন্য প্লেয়িং জোন বা খেলাধুলার ব্যবস্থা, ক্রয়কৃত পণ্য বহন করার জন্য ছোট ছোট ট্রলি বা বাস্কেট ইত্যাদি। আমরা খেয়াল করলে দেখতে পাই পরিকল্পিত বিপণন কেন্দ্রে এই সকল সেবার ব্যবস্থা থাকে, তাই সেবা প্রাপ্তিও পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। সর্বশেষ যে সুবিধা নিয়ে আমরা আলোচনা করব ক্রেতাদের দৃষ্টিকোণ হতে তা হচ্ছে মানসম্মত পণ্য প্রাপ্তি। পরিকল্পিত বিপণন কেন্দ্রগুলোর সুনাম ধরে রাখার জন্য এখানে মানসম্মত পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। দেশীয় মানের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্মত পণ্য এ বিপণী কেন্দ্রে বিক্রয় করা হয়। ভেজাল বা চোরাই পণ্য সাধারণত আমরা এই সকল বিপণন কেন্দ্রে দেখে থাকি না। তাই আমরা বলতে পারি মানসম্মত পণ্য প্রাপ্তিও পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। আমরা ক্রেতাদের দৃষ্টিকোণ হতে পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাগুলো দেখে নিলাম। এখন আমরা বিক্রেতাদের দৃষ্টিকোণ হতে বিপণন কেন্দ্র বা পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাগুলো দেখে নিব।
বিক্রেতার দৃষ্টিকোণ হতে পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাগুলো হচ্ছে অধিক বিক্রয়, বৃহদায়তন ক্রয়ের সুবিধা, প্রচারের সুবিধা, ব্যাংক ও বীমা সুবিধা এবং নিরাপত্তার সুবিধা। প্রথমেই কথা বলবো আমরা অধিক বিক্রয় নিয়ে। পরিকল্পিত বিপণী কেন্দ্রে একই স্থানে বিভিন্ন প্রকার পণ্যের দোকান থাকে। যাতায়াতের সুবিধা থাকায় দূরবর্তী এলাকা থেকেও পণ্য ক্রয়ের জন্য দেখা যায় যে ক্রেতারা পরিকল্পিত বিপণীতে চলে আসছে, এবং এরূপ বিপণী কেন্দ্রে ক্রেতার উপস্থিত থেকে তারা তাদের পণ্যটি ক্রয় করে। ফলে অধিক ক্রেতার সমাবেশ ঘটে এবং বিক্রয়ের পরিমাণটাও বৃদ্ধি পায়, অর্থাৎ অধিক বিক্রয় হয়। তাই অধিক বিক্রয় বিক্রেতার দৃষ্টিকোণ হতে পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে বৃহদায়তন ক্রয়ের সুবিধা। পরিকল্পিত বিপণন কেন্দ্রে পর্যাপ্ত ক্রেতার সমাবেশ ঘটে, ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ক্রেতাদের চাহিদা থাকে বেশি এবং ক্রেতাদের বিপুল চাহিদার প্রেক্ষিতে বিক্রেতাদেরকেও অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে হয়। আর একসঙ্গে অধিক পরিমাণে পণ্য ক্রয় করলে বাট্টার সুবিধা, পরিবহন সুবিধা, বাকিতে ক্রয়ের সুবিধা ইত্যাদি অনেক রকমের সুবিধা কিন্তু বিক্রেতারা পেয়ে থাকে। তাই বৃহদায়তন ক্রয়ের সুবিধাও বিক্রেতার দৃষ্টিকোণ হতে পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে প্রচারের সুবিধা। এক স্থানে বিভিন্ন পণ্যের দোকান থাকে বলে কোনো একজন ক্রেতা কোনো একটি দ্রব্য ক্রয় করতে এ বিপণী কেন্দ্রে প্রবেশ করলে অন্যান্য পণ্যের দোকানগুলোও তার নজরে চলে আসে। ফলে অন্যান্য পণ্যের দোকানের জন্য অতিরিক্ত বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে না। আবার এরূপ বিপণী কেন্দ্রে পরিচালনা কমিটির মাধ্যমে মাঝে মধ্যে কেন্দ্রীয়ভাবে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। দেখা গেল একজন ক্রেতা কোনো একটি পণ্য কিনতে একটি পরিকল্পিত বিপণন কেন্দ্রে চলে গেল। সেখানে যাওয়ার পর তার যদি মনে হয় তার অন্য কোনো একটি পণ্য প্রয়োজন, সে আশেপাশেই খুঁজে দেখবে এবং ওখানকার কোনো একটি প্রতিষ্ঠান থেকে কিনে নিবে। ফলে দেখা যাবে যে প্রচারের কোনো প্রয়োজন না থাকায়ও তারা তাদের পণ্য বিক্রি করতে পারছে, বিক্রেতাদের পণ্য বিক্রি হচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই যে অটোমেটিক মার্কেটিং বা অটোমেটিক অ্যাডভার্টাইজিং, এটাও কিন্তু পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। কারণ এখানে দেখা যায় যে একটি পণ্য কিনতে ক্রেতা যখন বিপণন কেন্দ্রে চলে আসে তখন অন্যান্যগুলো সম্পর্কেও সে জানে এবং প্রচারের একটি সুবিধা সকল ব্যবসার প্রতিষ্ঠানই পেয়ে থাকে। এরপর চলে আসে ব্যাংক ও বীমা সুবিধা। আধুনিক বিশ্বে ব্যবসায়ের সহায়ক হিসেবে ব্যাংক ও বীমা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কম বেশি সবাই জানি। পরিকল্পিত বিপণন কেন্দ্রে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের জন্য আলাদা জায়গা রাখা হয়, যেখানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের শাখা স্থাপন করে, ব্যবসায়ীদেরকে ক্রেতাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বা সহায়তা দিয়ে থাকে। তাই ব্যাংক ও বীমা সুবিধাও পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি সুবিধা। সর্বশেষ যেই সুবিধা নিয়ে আমরা আলোচনা করব বিক্রেতার দৃষ্টিকোণ হতে, তা হচ্ছে নিরাপত্তা সুবিধা। অন্যান্য বিপণন কেন্দ্রের চেয়ে পরিকল্পিত বিপণন কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি খুব বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এই ধরনের বিপণন কেন্দ্রে দেখা যায় নিজস্ব সিকিউরিটি গার্ড থাকে, সিসি ক্যামেরা থাকে, ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র থাকে, জরুরি আগমন ও প্রস্থান বা এন্ট্রি করা বা বের হওয়ার জায়গা থাকে, এবং চেষ্টা করা হয় গ্রাহকদের জন্য, ক্রেতাদের জন্য, ভোক্তাদের জন্য, বিক্রেতাদের জন্য আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার। এবং অনেক সময় আমরা দেখি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাই আমরা বলতে পারি পরিকল্পিত বিপণন কেন্দ্রে নিরাপত্তা সুবিধা পাওয়া যায়, যা বিক্রেতার দৃষ্টিকোণ হতে একটি সুবিধা। আশা করি তোমরা সবাই পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাগুলো বুঝতে পেরেছ। পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাগুলো তো আমরা দেখলাম, কিন্তু বিষয়টা এমন না যে পরিকল্পিত বিপণন কেন্দ্রে শুধু সুবিধাই আছে। পরিকল্পিত বিপণন কেন্দ্রের কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে। এখন আমরা সেই অসুবিধাগুলোই দেখে নিব। প্রথমেই চলে আসি অধিক মূলধনের প্রয়োজন। পরিকল্পিত বিপণী কেন্দ্রের এক একটি দোকানের পজিশন ক্রয় বা ভাড়া বাবদ কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। তাছাড়া প্রত্যেকটা দোকানের সাজসজ্জার পেছনেও ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় হয় বা ব্যাপক ব্যয় করার প্রয়োজন পড়ে। ফলে বিপণন ব্যবস্থায় ব্যবসায়ীদের ব্যাপক পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, যা একজন সাধারণ ব্যবসায়ীর পক্ষে কালেক্ট করা বা যোগান করা খুবই কষ্টসাধ্য। এই যে অধিক মূলধনের প্রয়োজন হয়, এর ফলে সবাই এই ধরনের প্রতিষ্ঠানে বা এই ধরনের বিপণী কেন্দ্রে দোকান নিতে পারে না। তাই অধিক মূলধনের প্রয়োজন পরিকল্পিত বিপণন কেন্দ্রে একটি অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে অত্যাধিক ব্যয়বহুল বিপণন ব্যবস্থা। পরিকল্পিত বিপণন কেন্দ্রে আধুনিক সাজসজ্জা ও আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান থাকে। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন, লিফট, অগ্নি নির্বাপক যন্ত্র, পর্যাপ্ত জায়গা, পার্ক ইত্যাদি সহ নানান ধরনের আধুনিক ব্যবস্থা রাখার কারণে
এই ধরনের বিপণন কেন্দ্রগুলো অত্যন্ত ব্যয়বহুল বিপণন ব্যবস্থায় পরিণত হয়। অনেক সময় দেখা যায় যে এখানে যেই বিপণন ব্যবস্থা তা এতটাই ব্যয়বহুল যে অনেকের সাধ্যের বা সামর্থ্যের বাইরে তা চলে যায়। তাই অত্যাধিক ব্যয়বহুল বিপণন ব্যবস্থাও পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে অধিক পণ্য মূল্য। পরিকল্পিত বিপণী কেন্দ্র বড় বড় শহরে প্রতিষ্ঠিত হয় বলে দোকান ভাড়া ও আনুষঙ্গিক ব্যয় অধিক হয় এবং অন্যান্য আদার বিভিন্ন কস্ট থাকে যা স্বাভাবিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করে। এছাড়া কর্মীদের বেতন ও দোকানের সাজসজ্জা বাবদ ব্যয়ও খুব বেশি এই ধরনের প্রতিষ্ঠানে। এই কারণে স্বাভাবিকভাবেই সাধারণ মূল্যের তুলনায় এখানে একটু বেশি মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করা হয় এবং এই অধিক পণ্য মূল্যের কারণে সাধারণ ক্রেতারা এই ধরনের বিপণী কেন্দ্রে দেখা যায় যে তারা আসতে চায় না বা তারা আসার ক্ষেত্রে একটি অনীহা ফেস করে থাকে। তাই আমরা বলতে পারি অধিক পণ্য মূল্য কিন্তু পরিকল্পিত বিপণন কেন্দ্রে একটি অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে ছোট শহর ও গ্রামাঞ্চলের ক্রেতারা বঞ্চিত হয়। পরিকল্পিত বিপণী কেন্দ্রগুলো সাধারণত বড় বড় শহর এবং পর্যটন এলাকা কেন্দ্র করে এই সকল স্থানে গড়ে ওঠে। এই কারণে ছোট ছোট শহর ও গ্রামের মানুষ এই ধরনের বিপণন কেন্দ্রের সেবা থেকে বঞ্চিত হয়। তবে এই রকম ক্রেতাদের ক্রয় ক্ষমতা সীমিত হওয়ার কারণে তারাও দেখা যায় যে পরিকল্পিত বিপণন কেন্দ্রে আসে না, অর্থাৎ এখানে একটি গ্যাপ থেকে যায়। সাধারণত ছোট শহর ও গ্রামাঞ্চলের ক্রেতারা এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়, আবার যেহেতু এখানে অধিক পরিমাণে মূল্য ব্যয় হয় এবং তাদের ক্রয় ক্ষমতা, যারা ছোট শহর বা গ্রামাঞ্চলে থাকে তাদের যেহেতু অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্রয় ক্ষমতা সীমিত থাকে, তাই তারা পরিকল্পিত বিপণন কেন্দ্রে আসে না। তাই আমরা বলতে পারি আরেকটি অসুবিধা হচ্ছে ছোট শহর ও গ্রামাঞ্চলের ক্রেতারা বঞ্চিত হয় পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধা থেকে। সর্বশেষ যে অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অনাহত লোকদের ভিড়, বা যাকে আমরা ইংরেজিতে গ্যাদারিং অফ আনওয়ান্টেড পিপল বলে থাকি। পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি বড় অসুবিধা হলো যে এখানে অনাহত লোকদের ভিড় লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় শুধুমাত্র ঘোরাফেরা বা আড্ডা দেওয়ার জন্য কিছু সংখ্যক লোক অযথা এখানে আসে এবং বাকিদের বিরক্তের কারণ হয়ে ওঠে। অনেক সময় বাকিদের সমস্যা সৃষ্টি করে, অনেক সময় অপ্রয়োজনীয় ভিড় থাকে এবং দেখা যায় একজন ক্রেতা তার প্রয়োজনীয় পণ্য কিনতে যেও কিনতে পারছে না, কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আবার অনেক সময় এই সুযোগে অনেক খারাপ লোকজনও এই কেন্দ্রগুলোতে জড়ো হয় এবং এই জায়গার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, পরিবেশটা নষ্ট করার একটি চেষ্টা করে থাকে। তাই অনাহত লোকদের যেই ভিড় তাও পরিকল্পিত বিপণন কেন্দ্রের একটি অসুবিধা। আশা করি তোমরা বুঝতে পেরেছ পরিকল্পিত বিপণন কেন্দ্রের অসুবিধাগুলো কী কী। আমরা আমাদের আজকের এই ভিডিওতে পরিকল্পিত বিপণন কেন্দ্রের সুবিধাগুলো সম্পর্কে জানলাম, আমরা দুটি দৃষ্টিকোণ থেকে সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম এবং এরপর আমরা পরিকল্পিত বিপণন কেন্দ্রের অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম, জেনে নিলাম পরিকল্পিত বিপণন কেন্দ্রের অসুবিধাগুলো কী কী। আশা করি আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা সবাই খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে আজকের ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।